অ্যামাইনোভিট প্লাস নাকি রেনা ডাব্লিউএস? আজকে আমার সামনে যে দুটো মেডিসিন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রেনা ডাব্লিউএস এবং আরেকটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। এই দুটো মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। দুটো মেডিসিন নিয়ে আলাদা আলাদা রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। মেডিসিন দুইটার আর পূর্ণাঙ্গ রিভিউ দেওয়া রয়েছে, কোন মেডিসিনটির কি ধরনের কাজ করে থাকে এবং কোনটার কি ধরনের কাজ, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি রেনা ডাব্লিউএস এবং অ্যামাইনোভিট প্লাস দুইটারই লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজকে দুটো মেডিসিন আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করে বলবো যে কোন মেডিসিনটি বেস্ট এবং কোন মেডিসিনটির কাজ কি, অ্যামাইনোভিট প্লাস নাকি রেনা ডাব্লিউএস। অনেকে জানতে চেয়েছেন দুটো মেডিসিনের কাজ একই নাকি, কোনটা বেটার, কোনটা মুরগিকে খাওয়ানো যাবে বা গরুকে খাওয়ানো যাবে, কোনটার রেজাল্ট ভালো। তো আজকে দুটো মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল পাউডার, আরেকটি হচ্ছে লিকুইড সিরাপ। অ্যামাইনোভিট প্লাস হচ্ছে লিকুইড সিরাপ এবং ইনজেকশন, এই দুটি ফরম্যাটে পাওয়া যায়, আর রেনা ডাব্লিউএস হচ্ছে পাউডার। অ্যামাইনোভিট প্লাস হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন এবং রেনা ডাব্লিউএস হচ্ছে রেনেটা লিমিটেডের একটি মেডিসিন। অ্যামাইনোভিট প্লাস 100 ml, 500 ml এবং 1000 ml এ অ্যাভেলেবেল পাওয়া যায়। রেনা ডাব্লিউএস 10 গ্রাম এবং 100 গ্রাম স্যাশেটে পাওয়া যায়। তো এই যে দুটি মেডিসিন রয়েছে, দুটি মেডিসিনের মধ্যে কম্পেয়ার যদি আমি করতে চাই, দুটি মেডিসিন আমার দিক থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা আপনাদেরকে বোঝাই, যারা এই দুটো মেডিসিনকে একসাথে করতে চাচ্ছেন তারা বোকামি করতে চাচ্ছেন, এবং যারা দুটো মেডিসিনকে কম্পেয়ার করতে চাচ্ছেন যে কোনটা মেডিসিন বেস্ট, কোনটা মেডিসিনের রেজাল্টটা ভালো, তারাও কিন্তু এটা না জানার কারণে বলতে চাচ্ছেন যে হয়তো বা রেনা ডাব্লিউএস এটা মাল্টিভিটামিন, অ্যামাইনোভিট প্লাস এটা মাল্টিভিটামিন, দুটোই গ্রোথের কাজ করে থাকবে, এর মধ্যে যেটা ভালো আমি ওটা ব্যবহার করব। বিষয়টা ঠিক এরকমটা না, কেননা দুটো মেডিসিনের আলাদা আলাদা কাজ রয়েছে। এটা রয়েছে আলাদা কাজ, অ্যামাইনোভিটের আলাদা কাজ, রেনা ডাব্লিউএসের আলাদা কাজ। তার আগে বলে নিই, অ্যামাইনোভিটে ব্যবহার করা হয়েছে 22টি উপাদান এবং রেনা ডাব্লিউএসে ব্যবহার করা হয়েছে 13টি উপাদান। অ্যামাইনোভিট হচ্ছে অ্যামাইনোভিট প্লাস যেটি রয়েছে, এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ একটি সিরাপ, এখানে রয়েছে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড। আর রেনা ডাব্লিউএসে রয়েছে মাল্টিভিটামিন প্লাস কিছু অ্যামাইনো অ্যাসিড। এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে 22টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি বলতেছি, যেমন ডেক্ট্রোজ ব্যবহার করা হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, মিথিওনিন, সিনটিন, গ্লুটামেট, নিকোটিনামাইড, ডিপ্যাথোনিন, এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এইরকম করে আরও 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড এখানে রয়েছে, কোনো প্রকার কিন্তু এখানে ভিটামিন ব্যবহার করা হয়নি। আপনার যদি একটু ভালো করে খেয়াল করেন যে এই সাইডে দেখতে পাচ্ছেন কম্পোজিশনের যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, আপনার কাছে সিরাপটি থাকলে দেখবেন যে এখানে কিন্তু কোনো প্রকার ভিটামিন ব্যবহার করা হয়নি, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়েছে। কিন্তু অপরদিকে যদি আমি যদি এই রেনা ডাব্লিউএস নিয়ে কথা বলতেছি, রেনা ডাব্লিউএসে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ ব্যবহার করা হয়েছে 4টি এবং 9টি ব্যবহার করা হয়েছে ভিটামিন। ভিটামিনগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন সি, ভিটামিন K3। এই 9টি ভিটামিন ব্যবহারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 4টি অ্যামাইনো অ্যাসিড, নিকোটিনামাইড, প্যাথোনিক অ্যাসিড, ডিবায়োটিন এবং ফলিক অ্যাসিড। এবং এখানে দুটো পার্থক্য আমি করব, তার আগে বলি, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং এটা হচ্ছে ভিটামিন প্লাস অ্যামাইনো অ্যাসিড। এইখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র 2টি উপাদান এখানে মিল রয়েছে, আমাদের রেনা ডাব্লিউএস এবং অ্যামাইনোভিট প্লাসের মধ্যে শুধুমাত্র 2টি উপাদান মিল রয়েছে, এখানে 22টি, এখানে 13টি, তার মধ্যে শুধুমাত্র 2টি উপাদানের মিল পাওয়া যায়, একটি হচ্ছে নিকোটিনামাইড এবং আর একটি হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, এই 2টি উপাদানের মিল রয়েছে। তাছাড়া এখানে যে আবার 2টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়েছে, ফলিক অ্যাসিড এবং ডিবায়োটিন, সেটি আবার কিন্তু এই 22টি উপাদানের মধ্যে নেই, তাহলে এক্সট্রা 2টি উপাদান আমরা এখানে পেলাম। এখন কথা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কাজ কি। অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে, এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করবে, মিল্ক ইনক্রিয়াস হিসেবে কাজ করবে, অর্থাৎ এটির কাজ হচ্ছে আপনার দুধের পরিমাণ বৃদ্ধি করবে, মাংসের পরিমাণ বৃদ্ধি করবে, এই ধরনের কাজ করে থাকবে অ্যামাইনো অ্যাসিড। কারণ অ্যামাইনো অ্যাসিড সিরাপটি যখন আপনি খাওয়াবেন, বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিডগুলো কী করবে, আপনার গরু বা ছাগল বা মুরগি চাকরি খাওয়ার না কেন, সে যে খাবারটা খাচ্ছে পুষ্টিমান সম্বন্ধে, এগুলোকে দ্রুত পুষ্টিতে রূপান্তরিত করবে, পুষ্টি উপাদানে ভঙ্গুর করবে এবং এগুলো দ্রুত তার সেলে পৌঁছাই দিবে, রক্ত কণিকার মাধ্যমে সেলে পৌঁছাই দিবে, যার কারণে ওই প্রাণীটি যদি মাংস উৎপাদনের জন্য পালন করে থাকে দ্রুত মাংস চলে আসবে, ডিমের জন্য পালন করে দ্রুত ডিমে চলে আসবে, ডিমের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং দুধের জন্য পালন করে থাকলে দুধের পরিমাণটা বৃদ্ধি পাবে, এটা কাজ করে থাকবে অ্যামাইনোভিট প্লাস। বাট এর কাজ কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এই যে যেমন একটা গরু দুর্বল রয়েছে, তার চেহারাটা ভালো হচ্ছে না, খাবার খাচ্ছে কিন্তু গ্রোথ আসতেছে না, সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড যদি আপনারা খাওয়ান, অর্থাৎ অ্যামাইনোভিট প্লাস, তাহলে সে তার
যে খাবারটা ঠিকই খাচ্ছে কিন্তু তার পুষ্টিমানটা সে তার শোষণ করে নিতে পারতেছে না, এই পুষ্টিমানটা তার শরীরে যথাযথভাবে পৌঁছে দেওয়ার কাজ করবে, যার ফলে তার হেলথ কন্ডিশনটা আরো বেটার হবে, চেহারাটা ভালো হয়ে আসবে এবং সব দিক থেকে উন্নত হয়ে আসবে। অর্থাৎ দুধ মাংসটি বৃদ্ধি কারক হিসেবে কিন্তু অ্যামাইনোফিট প্লাস ব্যবহার করা হয়। এখন যদি বলি রেনা ডাব্লিউএস এ, রেনা ডাব্লিউএস এ দেখেন এখানে ভিটামিন ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ভিটামিন বি এর উপাদানগুলো বেশি ব্যবহার করা হয়েছে, যেমন B1, B2, B6, B12, এই যে চারটি ভিটামিন বি ব্যবহার করা হয়েছে, যেটাকে থায়ামিন গ্রুপ রয়েছে, রিবোফ্লাভিন গ্রুপ রয়েছে। এই দুটোর কাজ কি? এই দুটোর কাজ হচ্ছে ওয়েট গেইন করবে, ওজন বৃদ্ধি করবে, দুধের পরিমাণ বৃদ্ধি করবে, মাংস বৃদ্ধি করবে, ডিম বৃদ্ধি করবে, এবং তার পাশাপাশি ঘাড় ব্যথা বা ঘাড় ব্যথা প্যারালাইসিস জনিত যে সমস্যাগুলো রয়েছে অথবা শরীরের কোনো অংশে ঘা শুকানো ইত্যাদির কাজ করে থাকবে রেনাডাব্লিউএস, এটা কিন্তু অ্যামাইনোফিট করবে না। আবার এখানে ব্যবহার করা হয়েছে ভিটামিন এ, যেটা হাড়ের গঠন থেকে শুরু করে চোখের সুরক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ যে কোষগুলো রয়েছে এগুলো ডেভেলপ করবে। ব্যবহার করা হয়েছে ভিটামিন D3, ভিটামিন D3 কাজ হচ্ছে হাড় গঠন করা, হাড়ের যথাযথ গঠন বৃদ্ধি করা, হাড়কে মজবুত করবে, শক্ত করবে। যদি গরুকে খাওয়ান তাহলে গরুর পায়ের হাড় বা শরীরের যে কোনো হাড় শক্ত হবে, মজবুত হবে, শারীরিক দুর্বলতা কেটে যাবে, শক্তি চলে আসবে একটা শরীরের মধ্যে। মুরগিকে খাওয়ালে হাড় গঠন হবে, হাড় শক্ত হবে, পায়ের নখগুলো শক্ত হবে, ঠোঁট শক্ত হবে, এই ধরনের কাজগুলো করে থাকে। ব্যবহার করেছে ভিটামিন ই, ভিটামিন ই যে কোনো ধকল কাটিয়ে তুলবে, যে কোনো জার্নি জনিত ধকল কাটিয়ে তুলবে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে, মুরগি হলে ডিম উৎপাদন বৃদ্ধি করবে, গরু ছাগল হলে তার প্রজনন ক্ষমতাকে উন্নত করবে। আরো এছাড়া যে ব্যবহার করেছে ভিটামিন সি, যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এই ভিটামিন সি প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। যেমন হচ্ছে আপনি বাচ্চা বুডিংয়ে সেরেছেন, বাচ্চার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন সি রয়েছে, সকল প্রকার ধকল কাটিয়ে তুলবে এবং দ্রুত শরীরের মধ্যে এনার্জি চলে আসবে, শরীরের কোনো অংশে যদি ক্ষত অথবা ঘা থাকে সেটা কিন্তু নিরাময় করবে। এছাড়া রয়েছে ভিটামিন K3, যেটা রক্ত আমাশয় জনিত সমস্যা প্রতিরোধ করবে, অর্থাৎ আপনার যদি কোনো রক্ত আমাশয় থাকে, গরু ছাগলে যদি আমাশয় থাকে সেটা প্রতিরোধ করবে, মুরগির রক্ত আমাশয় জনিত সমস্যা প্রতিরোধ করবে। এছাড়াও যে চারটি ব্যবহার করেছে অ্যামাইনো অ্যাসিড, এই চারটি অ্যামাইনো অ্যাসিড একটু আগে যে অ্যামাইনো অ্যাসিডের ব্যবহারটা বললাম সেই কাজগুলো করে থাকবে। তাহলে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে দুটো সম্পূর্ণ আলাদা, যারা দুটোকে একসাথে করতেছেন তারা কিন্তু বোকামি করে থাকেন। অ্যামাইনোফিট প্লাস এর কাজ হচ্ছে আলাদা, এটি হচ্ছে দুধ বৃদ্ধি, মাংস বৃদ্ধি এবং ডিম বৃদ্ধির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এবং দুর্বল গরুকে সুস্থ করতে, এবং রেনা ডাব্লিউএস আপনারা গরু ছাগল হাঁস মুরগি পাখি কবুতর সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটা যে কোনো প্রকার ধকল কাটানো অথবা কাটা ছেঁড়া ঘা প্রতিরোধ করবে, এগুলো শুকাবে, ধকল প্রতিরোধ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ঘাড় বাঁকা প্যারালাইসিস জনিত সমস্যা দূরীভূত করবে, রক্ত সমস্যা দূরীভূত করবে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করবে। তো আশা করি এবার আপনারাই বুঝতে পারছেন যে দুটো কি ধরনের কাজ এবং দুটো কি ধরনের কাজ করে থাকে। তো সুতরাং যাতে কনফিউশন রয়েছে, ইনশাল্লাহ কনফিউশনটা দূর হয়ে যাবে।